Ladies and gentlemen, may I have your attention? Before we begin, I would request everyone to put your cell phone in silent mode. Thank you. Honorable Chief Guest, Dr. Muntasir Mamun, Professor of History from the University of Dhaka, Honorable Vice President, respected members of the ULAB Board of Trustees, Honorable Vice Chancellor, Pro Vice Chancellor, Registrar, Department Heads, distinguished guests, fellow colleagues from the administration and faculty, dear students, good evening. I'm Shanur Hassan, a faculty member from ULAB Center for Sustainable Development. Today, we're here to celebrate ULAB's first decade as a quality educational institution. To showcase our achievements throughout the week, we're displaying ULAB's strengths to the community and to the public. This evening, we're hosting this special public lecture on history, identity, and education by Professor Muntasir Mamun. I would like to request Dr. Qazi Anis Ahmed, Honorable Vice President of the ULAB Board of Trustees and a notable writer, to come up on stage for his opening speech. Please welcome Dr. Qazi Anis Ahmed. আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রদ্ধেয় প্রফেসর মুনতাসির মামুন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভ্যাগত সুধীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে শুভ সন্ধ্যা, স্বাগত। আমরা আমাদের ইউল্যাবের 10 বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী যে আয়োজন করেছি তার দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ আজকে সন্ধ্যার এই পাবলিক লেকচার। লেকচারের বিষয়বস্তু হিস্ট্রি, আইডেন্টিটি অ্যান্ড এডুকেশন। ইউল্যাবের যে শিক্ষা ধারণা, লিবারাল আর্টস, তার ভিত্তিমূলে কয়েকটি যে উপাদান আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইতিহাস সচেতনতা। ইতিহাস সম্পর্কে সচেতনতা না থাকলে আমরা আসলে নিজেকেও চিনতে পারি না, বিশ্বকেও চিনতে পারি না। সত্যবোধের জায়গা থেকেই হোক, আর বিশ্বের যত রকমের ঘটনা আছে তার ঘাত প্রতিঘাত হোক, এর সব কিছুই বুঝতে গেলে ইতিহাসের জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। সেই মূল্যবোধকে ধারণ করে ইউল্যাবের একেবারেই প্রারম্ভ থেকে ইতিহাস কিন্তু আমাদের ছিল বাধ্যতামূলক বিষয়, এখনো তাই আছে। আমরা দুটো কোর্স পড়াই, যেটা সকল ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক। একটি হচ্ছে ওয়ার্ল্ড সিভিলাইজেশন বা বৈশ্বিক ইতিহাস, অন্যটি হচ্ছে বাংলাদেশ স্টাডিজ তথা আমাদের নিজস্ব ইতিহাস। এই মূল্যবোধের প্রতিফলন হিসেবেই আমরা আমাদের এই 10 বছর পূর্তি উপলক্ষে যত আয়োজন আছে তার মধ্যে ইতিহাস বিষয়ক একটি পাবলিক লেকচারকেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছি, এবং সেই লেকচারের জন্য আজকে আমাদের দেশের ইতিহাসবিদদের মধ্যে অন্যতম প্রফেসর মুনতাসির মামুনকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, এবং তার মূল্যবান সময় এবং জ্ঞান আমাদের সাথে ব্যয় করার জন্য তার প্রতি কৃতজ্ঞ। প্রফেসর মুনতাসির মামুনের খুব বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তিনি ইতিহাসবিদ হিসেবে যেরকম সুপরিচিত, একাধারে তিনি একজন আমাদের অন্যতম পাবলিক ইন্টেলেকচুয়াল। তিনি একদিকে যেমন ইতিহাসের গবেষণা লব্ধ, জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখেছেন, বই লিখেছেন, অন্যদিকে ইতিহাসকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বা মানুষকে ইতিহাসের কাছে নিয়ে আসার জন্য তিনি নিরন্তর পরিশ্রম করে গেছেন গত 3 দশক বা তারও কিছু বেশি সময়। আমি যদি ভুল করে না থাকি, তিনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে ইতিহাসে পিএইচডি করেছেন, যারা তাদের মধ্যে প্রথম। উনি অনেক দিক থেকে আমাদের ইতিহাসের একজন অগ্রপথিক, বিশেষ করে আমরা যারা ইতিহাস বেত্তা নই কিন্তু ইতিহাসের সাধারণ পাঠক, আমাদের কাছে তার ঢাকা নগরীর ইতিহাস বিষয়ক বইগুলো অত্যন্ত প্রিয়, অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু তার অন্যতম একটি পরিচিতি হচ্ছে যে আমাদের যে ইতিহাস,
তা নিয়ে যে অনেক বিতর্ক আছে সেইখানটাতে বিতর্কের জায়গাগুলোকে পরিষ্কার করা এবং অনেক সময় অনেক কঠিন পরিবেশেও সেইটা সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখা, যেটা তিনি পত্রপত্রিকায় কলমের মাধ্যমে করে এসেছেন এবং এক অর্থে বলতে গেলে জীবনভর পাবলিক লেকচারের মধ্যে দিয়ে করে এসেছেন। বিশ্বের প্রায় সব দেশেই সাধারণত ইতিহাস আমরা একটা জাতিগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে থাকি, তাই সব জায়গাতেই ইতিহাস ভাগ হয়ে গেছে জাতীয় পরিচিতি এবং সেই জাতি সংক্রান্ত ভৌগোলিক যে ডেরা সেইটার যে পরিসীমা তা দিয়ে নির্ণীত হয়ে গেছে ইতিহাসের পরিধি। কিন্তু প্রকৃত অর্থে একদিকে এই জাতীয় ইতিহাস যেমন আছে, এই সকল গণ্ডি অতিক্রম করে কিন্তু আরো গভীরতর একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে মানুষের ইতিহাস, সেটা হচ্ছে মানুষের সংগ্রামী ইতিহাস, মানুষের সাথে পরিবেশের যে একদিকে মিলন অন্যদিকে দ্বন্দ্ব তার ইতিহাস। তো ইতিহাসের বহু মাত্রিক রূপ আছে যার আমরা অনেক সময় শুধু রাজনৈতিক এবং তারও অত্যন্ত সংকীর্ণ একটি সংজ্ঞার মধ্যেই আটকে যায়, কিন্তু সেই রাজনৈতিক ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মতো নতুন একটি দেশের জন্য। আমাদের ইতিহাস জুড়ে, আমাদের ইতিহাসের একটা বড় জায়গা জুড়ে আছে আমাদের যুদ্ধ, আমাদের একাত্তরের স্বাধীনতার যুদ্ধ। আরো দুঃখের বিষয় যে সেই যুদ্ধ জেতার পরেও আমরা একদিকে আছে যুদ্ধের ইতিহাস, তারপর চলছে গত চার দশক ধরে ইতিহাস নিয়ে যুদ্ধ, এবং ইতিহাস নিয়ে এই যে যুদ্ধটা চলে আসছে সেই যুদ্ধের অন্যতম একজন বীর এবং নিরলস যোদ্ধা হচ্ছে মুনতাসির মামুন। সেই জন্য আজকে ইউলাবে যখন কিনা একাত্তরের যুদ্ধটাই নতুন করে আবারও একটি সম্পূর্ণ উটকো বিতর্কের মধ্যে নিপতিত করা হয়েছে, সেরকম একটা সময়ে আমরা তাকে পাচ্ছি ইতিহাসের গভীরতর এবং বৃহত্তর যে পরিসর সেই জায়গাগুলো আমাদের কাছে একটু পরিষ্কার করে তুলে ধরার জন্য। ইতিহাস আসলে কি, ইতিহাস কিভাবে নির্মিত হয়, কিভাবে বা এর বিনির্মাণ হয়, ইতিহাস কি শুধুই রাজনৈতিক একটা অবস্থান থেকে যার যেমন পছন্দ বা যার যেটা বললে সুবিধা সেইটা চাপিয়ে দেওয়ার বিষয়? এদিক থেকে একজন নন হিস্টোরিয়ান হিসেবে আমার নিজের একটা ছোট্ট অবলোকন, এই যে আমাদের দেশে 1975 পরবর্তী এক ধরনের ইতিহাস তৈরির একটা চেষ্টা দেখা গেছে, যেটা কিনা 80 দশকে এবং 90 বা তৎপরবর্তী দশকে কোনো কোনো সরকারের সময় আবার বিশেষভাবে লালিত হয়েছে, সেটা তখন সরকারি কারিকুলামে, টেক্সট বুকে, সরকারি বিভিন্ন আচার অনুষ্ঠানে, অন্যত্র নানাভাবে কিছু সত্য কিছু ইমেজেস সেগুলোকে চাপা দিয়ে এড়িয়ে গিয়ে আবার অন্য কোনোগুলোকে তুলে এনে বড় করে এক ধরনের রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গত বছর অনেকের চোখে বিতর্কিত একটি বিষয়, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে হঠাৎ মানুষ জমায়েত হওয়া শুরু করলো শাহবাগে। এখন শাহবাগে যারা এসেছিল তারা কি জন্য এসেছিল, তাদের সবার চাওয়া হুবহু একই ছিল কিনা, তাদের সেই চাওয়া তারা যেভাবে প্রকাশ করেছেন তা কতটুকু সফল হয়েছে, আর তার প্রতিক্রিয়াতেই বা আর কি ঘটেছে, তাতে করে এই দেশে যে ইতিহাস থেকে আমরা আমাদের প্রকৃত ইতিহাস মনে করি, যে ইতিহাস কে ভিত্তি করে যে মূল্যবোধকে ধারণ করে আমরা অনেকেই এগিয়ে যেতে চাই, সেই উদ্দেশ্য কতটা অগ্রসর হয়েছে নাকি আসলে আবার কোনো কোনো অর্থে পিছিয়ে গেছে, এরকম বহু বিতর্ক থাকতে পারে। কিন্তু যে জায়গায় বিতর্কের কোনো সুযোগ নেই সেটা হচ্ছে যে গত বছর ফেব্রুয়ারি থেকে বেশ কিছু সপ্তাহ এবং কয়েক মাস, দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ হাজার হাজার মানুষ শাহবাগে জমায়েত হয়েছিল, তাদেরকে কেউ টাকা দিয়ে বাসে করে নিয়ে আসেনি, তারা নিজে এসেছিল। তারা এসেছিল কারণ তাদের বুকের ভিতরে কোনো অদম্য একটা আকাঙ্ক্ষা আছে, এই যেই আকাঙ্ক্ষার ভেতরে আবার নিবদ্ধ আছে একটি ইতিহাসের চেতনা, একটি সত্তাবোধের চেতনা।
তো বহু দশকের বহু রকম রাষ্ট্রীয় অপলাপ সত্ত্বেও ওই ইতিহাস টিকে গেছে। এই ইতিহাসটা টিকে থাকে, টিকে যায়। একদিকে মুনতাসির মামুনের মতন আরো অনেক ইতিহাসবিদ তারা কখনো সারেন্ডার করেন না বলে, ওই বই ওই মুহূর্তে ছাপা হোক, ওই প্রবন্ধ ওই মুহূর্তে যেইভাবে পাঠ্যপুস্তকে আসার কথা সেটা আসুক বা না আসুক, তারা যেটা লেখার সেটাই লিখে যাবেন এবং সেই লেখাটা তখন ডালপালা ছড়িয়ে নানাভাবে বিস্তৃত হয়ে আমাদের মনে জায়গা করে নেয়। আর পারিবারিক পর্যায়ে মানুষের মুখে মুখে যে গল্পগুলো চালু থাকে, সব দেশের অভিজ্ঞতা এরকম নয়, আমাদের দেশের এটা একটা অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা যে যে ইতিহাস রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে রক্ষিত হওয়ার কথা ছিল, সেটা বারংবার আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আমরা মানুষ হিসেবে, জাতি হিসেবে, সমাজ হিসেবে আমাদের ইতিহাসবিদদের এবং বুদ্ধিজীবীদের অদম্য চেষ্টার ফলে তা কিন্তু লালন করতে পেরেছি, তা এখন টিকে গেছে। তো এই যে টিকে যাওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে দেখছি যে আমাদের ইতিহাস কি, কোত্থেকে আমরা এখানে আসলাম এবং এরপরে কোথায় যাব, তাহলে সামনের দিকেই বা এই ইতিহাসের গুরুত্ব কি, আমাদের আইডেন্টিটির জন্য তার গুরুত্ব কি এবং আমরা এডুকেশনই এর এর গুরুত্ব কিভাবে দেখব, সেই নিয়ে আজকে আমাদের মুনতাসির মামুনের কাছে প্রশ্ন। তিনি বলবেন, আপনারা শুনুন, আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। টুডে উই আর অনার্ড টু হ্যাভ আওয়ার চিফ গেস্ট প্রফেসর মুনতাসির মামুন ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যামাংস্ট আস। Professor Mamun is an eminent author, scholar, historian, and translator. He has written a number of books in the different branches of literature. He is the recipient of many awards, including the prestigious Bangla Academy Award. Please welcome Professor Muntasir Mamun with a big round of applause. Dr. Kazi Anis Samadke. আমি জানি যে তিনি খুব ভালো ইংরেজি লেখেন, কিন্তু তিনি যত ভালো বাংলা বলেন এবং আরও ভালো বক্তৃতা দেন, এটা কিন্তু আমার ধারণা ছিল না। কারণ আমাদের একটা ধারণা আছে, যারা বিদেশে পড়াশোনা করেছেন, বিদেশে থাকেন, তারা মাঝে মাঝে বাংলা বলেন। কিন্তু ওর আনিস যেভাবে বললেন বা আমার পরিচয় দিলেন, তাতে পাবলিক লেকচারটা আসলে আনিসেরই দেওয়া ভালো ছিল। কারণ একটা বিষয় হচ্ছে কি, আমি সাধারণত কোথাও বক্তৃতা দিতে যাই না। আমি ক্লাসের 45 মিনিট পড়াতে পারি, দীর্ঘ 40 বছর পড়াচ্ছি, কিন্তু ওই যে পাবলিক ইন্টেলেকচুয়াল যেটা বললেন, আসলে খুব একটা বক্তৃতা দিতে পারি না, দেখে যাই না। কিন্তু এখানে আমার শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম আছেন, তিনি আমার খুব প্রিয় মানুষ এবং একটা পারিবারিক সূত্র আছে, তার স্ত্রীকে আমি ফুকু বলি, কারণ তিনি আমাকে একেবারে ছেলেবেলা থেকে দেখেছেন। তো উনি যখন ওনার কাছ থেকে প্রস্তাব এসছে এবং জহির বলল, তো তখন আমার রাজি না হয়ে উপায় নেই। আমি মনে করি যে স্যার আর তার ছাত্রের ভুল ত্রুটিগুলি মার্জনা করবেন। একটা বিষয় সুধীবৃন্দ বলা দরকার, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে আত্মপরিচয়, শিক্ষা, ইতিহাস। যখন আমাকে বিষয়টি বলা হলো, আমি অসুস্থ ছিলাম, এখন অসুস্থ, তা আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কিভাবে আমার বক্তব্যটা দেব। কারণ জনবক্তৃতা বা যেটাকে আমরা গণবক্তৃতা বলি বা পাবলিক লেকচার বলি, তার একটা অসুবিধা হচ্ছে এই যে খুব সীমিত সময়ে খুব সোজাভাবে কথাটা বলতে হবে, যাতে বক্তা এবং যারা আছেন শুনছেন তাদের মধ্যে একটা যোগাযোগ হয়। কিন্তু একদিকে আত্মপরিচয়, অন্যদিকে শিক্ষা, আরেকদিকে ইতিহাস, তিনটা আপাত দৃষ্টিতে মনে হবে যে বিচ্ছিন্ন বিষয়। পরে আমি চিন্তা করে দেখলাম যে তার মধ্যে একটা অন্তর্নিহিত যোগসূত্র আছে। আত্মপরিচয় সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক, আবার আত্মপরিচয় শিক্ষার একটা ভিত্তি হচ্ছে ইতিহাস। বিষয়টা যদি আমি সেভাবে দেখি, তাহলে হয়তো এই শিরোনামটি খুব একটা অবাস্তব মনে নাও হতে পারে। তবে
আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে আমার একটা যোগসূত্র আছে এটার পত্তনের আগের থেকে, যখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে এবং আমি খুব সন্দিহান ছিলাম যে কীভাবে এগুলি হবে এবং সবগুলি ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখে করেছিল, এটা বলতে আমি দ্বিধা করব না। এই কারণে যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রধান বিষয় ছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। একটা বিশ্ববিদ্যালয় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে বা দুটো বিষয়ের উপরে যুক্ত হয়ে হতে পারে না, সেটা কোর্স থেকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তখন যখন একটা ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস হয়, তখন আমরা যারা মানববিদ্যার বিভিন্ন শাখায় চর্চা করি, আমাদের আমরা একটা উল্লাস অনুভব করি। আমি উল্লাস শব্দটি ব্যবহার করলাম কারণ বাংলাদেশের লিবারেল আর্টস ইউনিভার্সিটি কিন্তু একটি, এবং আমার কন্যা এখানে বোধহয় প্রথম বা দ্বিতীয় ব্যাচেরই ছাত্রী, এবং এই কারণে আমি দিয়েছিলাম অন্য কোথাও না দিয়ে যে মানববিদ্যার শাখায় সে পড়ত। আমাকে আজকে কাজী আনিস সাহেব অনেক পরিচয় দিয়েছেন, আসলে অধ্যাপনা করছি সে কারণে আমি পদাধিকার বলে বুঝছি, অন্য কোনো গুণ আমার আছে বলে আমি মনে করি। আত্মপরিচয় নিয়ে ভেবে বলতে পারি, আমি যদি প্রথমে আত্মপরিচয় নিয়ে শুরু করি, যে নিজেদের আত্মপরিচয় নিয়ে আমাদের মধ্যে এক ধরনের সংশয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই কথা শুধু প্রযোজ্য মুসলমানদের ক্ষেত্রে নয়, আমি মুসলমানদের ক্ষেত্রে বলছি কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং আত্মপরিচয়ের সংকটটা 19 শতক থেকে এই সম্প্রদায়ের মধ্যে বেশি ছিল। এটা কিন্তু প্রযোজ্য অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ক্ষেত্রেও, কখনো কখনো আত্মপরিচয়ের সংকট আমাদের এখানে ছিল, কখনো কখনো আবার নেই, থাকিনি। সংকট হয় তখন যখন দুটি প্রধান ধর্ম সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর সমাজতান্ত্রিক কারণ আমি খুঁজে পাইনি, তবে এখন মনে হয় রাজনীতি আমাদের মধ্যে এমন একটা সংকট তৈরি করে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আমরা এর কারণ খুঁজে পাই ঔপনিবেশিক রাজনীতির মধ্যে, পাকিস্তান আমলেও তাই। 1971 সালে আমরা মনে করেছিলাম বহুদিনের আত্মপরিচয়ের সংকটটির সমাধান হয়েছে, এবং 1971-75 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাকি অঞ্চলের অধিবাসীরা আত্মপরিচয় নিয়ে কোনো বাদ বিসম্বাদে জড়িয়ে পড়েনি। 1975 সালের পর রাজনীতির যোগসূত্র পাওয়া যাবে প্রাক 1947 এবং 1947-উত্তর রাজনীতির সঙ্গে। ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক মনের বিকাশ পাই আমরা ফের 1975 সাল থেকে বর্তমান রাজনীতির মধ্যে। একে বলতে পারি ঔপনিবেশিকোত্তর ঔপনিবেশিক মন বা পোস্ট কলোনিয়াল কলোনিয়াল মাইন্ড, যেটাকে যদি আমি বলি। ইংরেজ আমলে মুসলমান ও বাঙালি দুটি সম্প্রদায় হয়ে গেল, বাঙালি অর্থাৎ হিন্দু। সেই সময় মুসলমানদের মধ্যে আত্মপরিচয় নিয়ে সংকট তো ছিলই, কিন্তু সেটি একদিকের চিত্র। অন্যদিকে দেখি মুসলমানদের একটি বড় অংশ বাংলা ভাষাকে নিজের ভাষা মনে করেছে, আত্মপরিচয়ের সংকট ভোগেনি। হিন্দুদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে শরৎচন্দ্র যেমন মুসলমান থেকে বাঙালিকে আলাদা করেছেন, আবার মার্ক্সবাদীরা ধর্মীয় পরিচয় উপেক্ষা করেছেন। কিন্তু এই বিষয়টা আমরা যেটাকে বলি পূর্ব ধারণা বা মাইন্ডসেট, আমাদের মধ্যে কিন্তু গেঁথে গেছে। মার্ক্সবাদীও, আমি কিছুদিন আগে পশ্চিমবঙ্গে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাকে অনেক কথার পরে বললেন যে আচ্ছা আপনারা পানি বলেন কেন, এটা কিন্তু তাদের একটা সাধারণ প্রশ্ন। তাই আমি বললাম পানি বলাতে অসুবিধে কি, আপনারা জল বলেন কেন, কারণ জল তো পানি তো সংস্কৃত, আমরা তো সংস্কৃত শব্দ থেকে বলছি, আর জল তো খালি পশ্চিমবঙ্গে আছে, অন্য কোথাও তো জল নেই, সবখানে পানি, তো আপনারা কেন এই কথাটি বলছেন। তিনি এটা কোনো উত্তর দিতে পারেননি, কারণ আমি জানি যে এটা কোনো উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই ধরনের বিষয় কিন্তু এখনও আছে, এখনও কিন্তু ওখানে জিজ্ঞেস করে বাঙালি না মুসলমান, কারণ কতগুলি অদ্ভুত ধারণা দিয়ে ঘেরা এই বিষয়গুলি আমাদের মগজে গেঁথে দেওয়া হয়েছে। যে রাজনীতির কথা শুরু করেছিলাম তার কথা বলি, ব্রিটিশ আমলে ধর্মীয় পরিচয়টি বড় হয়ে দেখা দিয়েছিল বিভিন্ন রাজনীতি হিসেবে শাসকরা সেটি গ্রহণ করায়।
শাসকরা ধর্মীয় পরিচয়ের উপরে গুরুত্ব আরোপ করেছে। ধর্মবোধ আমাদের মধ্যে যদি প্রধান হয় তাহলে দ্বন্দ্ব থাকবে। কিন্তু এর বিপরীত দিকও ছিল। শরৎ বসু বা আবুল হাশিম তো আবার বাঙালি পরিচয়কে বড় করে ধরে বাঙালিদের আলাদা রাষ্ট্র করতে চেয়েছিলেন, এটা বাংলা করতে চেয়েছিলেন। মুসলিম লীগ এবং কংগ্রেস নেতাদের জন্য সেটা পারেননি। 1947 সালে পাকিস্তানের উপনিবেশিক শাসকরা তাদের ভাষায় জাতীয় ঐক্যের জন্য আত্মপরিচয় ঠিক করে দিলেন আমাদের, সেটা হচ্ছে পাকিস্তানি। যেহেতু পাকিস্তান সৃষ্টি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেহেতু পাকিস্তানি মুসলমান হিন্দু, মানে পাকিস্তানি মুসলমান এবং হিন্দু কাগজে কলমে পাকিস্তানি, কিন্তু সমীকরণটা ছিল আসলে পাকিস্তানি ও হিন্দু। ধরেই নেওয়া হয়েছিল দ্বিজাতি তত্ত্বের পরিপ্রেক্ষিতে যে হিন্দুর দেশ হিন্দুস্তান, পাকিস্তানে তারা পরবাসী। কিন্তু ভাষার প্রশ্নে প্রথমে এই পাকিস্তানি প্রত্যয়ের ফাটল ধরে, এই বিধে এই বোধের বিকাশ হয় যে বাংলা ভাষা, বাংলা যার ভাষা তিনি বাঙালি, তারপর নাগরিকত্বের সূত্রে হতে পারেন পাকিস্তানি। ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ হতে থাকে এবং নানা ক্ষেত্রে শাসন শোষণ জাতীয়তাবাদের ভিত্তিকে দৃঢ় করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার মাধ্যমে জাতীয়তাবাদের সেই বিকাশকে পুষ্ট করেন। এই জাতীয়তাবাদের ভিত্তি ধর্ম নয়, মানুষ, এবং সে মানুষ হচ্ছে বাঙালি। মুক্তিযুদ্ধের সময় একটি পোস্টারে কথাই লেখা ছিল, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। এই চেতনার বা এই জাতীয়তাবাদের একটি ঐতিহাসিক সূত্র ছিল। এই প্রসঙ্গে প্রায় সব ঐতিহাসিক এই সুফিবাদের প্রভাবের কথা বলেছেন বাংলাদেশে। বাংলার ইসলাম লৌকিক ইসলাম, ডক্টর এনামুল হকের ভাষায় বঙ্গে ইসলামের স্থায়িত্ব প্রাপ্তির ইতিহাস প্রধানত এই লৌকিক ইসলামের ইতিহাস। 17 শতাব্দীর প্রথম হইতে আরম্ভ করিয়া 18 শতাব্দীর অবসান পর্যন্ত বঙ্গে যৌগিক ইতিহাসের প্রাধান্য দেখা যায়। উদারপন্থী ঐতিহাসিকদের মতে বাঙালি চরিত্র মোটামুটি ধর্মনিরপেক্ষ, বাঙালি মুসলমান ব্যক্তিগত জীবনে পাকিস্তানিদের চেয়েও বেশি ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতিতে ব্যবহার তারা অপছন্দ করে। বাস্তবে বাংলাদেশের সমাজ অত্যন্ত উদার, সর্বগ্রাসী এবং এক হিসেবে সর্বজনীন। এমনকি ধর্মীয় আচরণে এক সম্প্রদায় রাষ্ট্র, এক সম্প্রদায় সুলতানি, মানে আমরা দেখছি সুলতানি আমলে যে একটা সমন্বয়ের আমরা বলতে পারি যে একটা ধারা শুরু হয়েছিল, সেটা বাংলায় পরবর্তীকালে আরও শক্তি সঞ্চয় করে। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের সংমিশ্রণে যে সমাজ গড়ে উঠেছে অনেক বছর ধরে, তা বস্তুত পক্ষে সংশ্লেষী বা সিন্থেটিক নয়, বরং যৌগিক। সামাজিক এই বৈশিষ্ট্য আমাদের জাতীয়তাবাদের অন্যতম উপাদান। যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং তাদেরকে নিয়ে বিতর্কটা বেশি, সে কারণে এই উদাহরণ দিলাম। কিন্তু এই যৌগিক সংস্কৃতি যা বাঙালি সংস্কৃতির মূল উপাদান, তার ভিত্তি কিন্তু বিভিন্ন ধর্ম নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে ধর্মীয় রিচুয়াল। হিন্দু, ইসলাম বা বৌদ্ধ বা খ্রিস্টান, সব ধর্ম তো আলাদা হবে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে, এটি আগে আমাদের মেনে নিতে হবে। তারপরে আমরা বলবো যে সমন্বয়টা তাহলে কীভাবে হচ্ছে। কারণ মুসলমান তো এক আল্লাহ এক নবী, মানে শেষ নবীতে বিশ্বাসী, হিন্দু বহু দেবতায় বিশ্বাসী, আবার খ্রিস্টান বুদ্ধ মানে ঈশ্বরের পুত্রে বিশ্বাসী। তা আমাদের ধর্মে জন্মগ্রহণ করি, ধর্মে মৃত্যুবরণ করি, ধর্মে এই পার্থক্যগুলি থাকবে, তাহলে আমরা মিলব কোথায়? এই মেলার বিষয়টা আমি মনে করি যে, এবং আমি আরো একটা কথা বলি যে